السلام عليكم আমি সাইফুর রহমান সময় সন্ধান টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আমরা বর্তমানে ভিডিও দান করছি বিশ্বনাথ উপজেলার দশগর ইউনিয়নের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী গ্রাম মাসখালীর দশগর নোয়াটি গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়তম ইফতার মাহফিল অনুষ্ঠান এই মাহফিলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি মাহফিল এই নোয়াটি গ্রামের যুবক এবং এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়বারের মতো মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিবারের ন্যায় এবছর এই রমজানে দশতম রমজানে আজকে এই মাহফিলটি আয়োজন করা হয় এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে উক্ত মাহফিলটি প্রবাসীদের আর্থিক সহযোগিতা এবং গ্রামের সকলের সার্বিক সহযোগিতা এই মাহফিলটি অত্যন্ত সুফল এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে ইফতার মাহফিলে এলাকার এবং কয়েকটি গ্রামের সকল যুবক এবং সর্বস্তরের মানুষ ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এই মাহফিলকে সুন্দর এবং সাফল্য করে তোলেন প্রিয় দর্শক বলতেছিলাম এই যে মাহফিলটি এই ইফতার মাহফিলটি অত্যন্ত একটি জনপ্রিয় মাহফিল যে মাহফিলটি প্রতিবছর রমজানে আয়োজন করা হয় এবং এলাকাবাসী শুনে শান্তিপূর্ণ এবং আবেগপূর্ণ এই মাহফিলটিতে সবাই অংশগ্রহণ করেন কারণ এই মাহফিলটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্বেজাল শান্তিময় একটি ইসলামের বার্তা সকল ধর্মপ্রাণ মুসলমানদের যেন এক মিলন মেলা এই মিলন মেলায় একত্রিত হয়েছেন এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ এবং বিশ্বনাথের বিভিন্ন জায়গাতে আগত মেহমানবৃন্দ কারণ এই দিনই একটি ইফতার পার্টিতে সবাই অংশগ্রহণ করে মুসলমানের এক মিলন মেলার আয়োজন করা হয়েছে এতে ধন্যবাদ প্রাপ্ত এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ানগণ এবং প্রবাসীরা যাদের অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক সহযোগিতায় এই মাহফিলটি প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যাতে এই মাহফিলটি প্রতিবছর রমজানে আয়োজন করা হয় প্রিয় দর্শক বিশ্বনাথের থানার একবারে পশ্চিম প্রান্তের এই গ্রামটি গণবসতি একটি গ্রাম এবং এই গ্রামের প্রায় ৫০০ পরিবার বসবাস করেন এবং ৫০০ পরিবারের একটি মসজিদ আমরা জানি বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় কয়েকটি মসজিদ থাকে কিন্তু এই গ্রামটি তাদের ঐতিহ্য এখনও বজায় রেখে আসছে তাদের মসজিদের পাশাপাশি একটি প্রাতিষ্ঠানিক মাদ্রাসা রয়েছে এবং মসজিদ রয়েছে ঈদগাহ ময়দান এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের সামনে যে মসজিদের মাঠ এখানে ঈদের জামাত পড়া হয় এবং এই স্থানেই মসজিদের উঠানে এবং মসজিদের ভিতরে প্রায় ১০০০ মানুষের আয়োজন করা হয় ইফতার পার্টি শান্তিপূর্ণ এবং সব কিছু মিলিয়ে সর্বদা বলা যেতে পারে একজন এক মুসলমানের মিলন মেলা এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় এই মাহফিলটি আজকে খুবই গুরুত্বপূর্ণভাবে শেষ করা হয়